রেনওয়্যার ইউনিভার্সিটির পক্ষ থেকে এই বিশেষ এপিসোডটিতে সবাইকে স্বাগত। আমার সঙ্গে আজকে যিনি আছেন তার কোনো ইন্ট্রোডাকশন দেওয়া চলে না। আমি পার্সোনালি মনে করি যে ইন্ডিয়ান মাইথোলজি, ইন্ডিয়ান হিস্ট্রির এনসাইক্লোপিডিয়া নৃসিংহপ্রসাদ ভাদুড়ী আমাদের ইউনিভার্সিটিতে 21 ফেব্রুয়ারি একটি বুক এক্সিবিশন হতে চলেছে এবং সেইটাতে স্যার ফিজিক্যালি থাকতে পারছেন না আমাদের সাথে, তো সেই নিয়েই আমরা আজকে একটু আড্ডা মারতে এসেছি স্যারের সাথে। তো এই বিষয়ে স্যার আমি একটা জিনিস আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে যদি আমরা বই মেলা বা বুক ফেয়ারের অরিজিন দেখতে যাই তাহলে যেটা পাওয়া যায় যে ফ্র্যাঙ্কফার্ট বুক ফেয়ারে অ্যারাউন্ড 12th century ওরা প্রথমে একটা ট্রেড ফেয়ার দিয়ে যেখানে হাতে লেখা বইপত্র কেনা বেচা হতো, তারপরে সেটা ক্রমাগত ইভলভ করে। এবারে আমরা যদি আমাদের মাইথোলজিতে এর কি মানে কোনো সাবস্টিটিউট যদি বলি বা এর কোনো মেনশন বা রেফারেন্স কি রয়েছে যদি আমরা আমাদের মাইথোলজি দেখি? দেখো, এটা তো মাইথোলজির দিক থেকে আসবে না, এটা ইতিহাসের কথা। আমাদের দেশে প্রথমত লেখা জিনিসটা চালু হয়েছে অনেক পরে, একদম এককালে যেরকম বেদ পড়ানো হতো এমনকি উপনিষদের যুগ পর্যন্ত কথা চলেছে মুখে মুখে, শ্রুতি। সেটাকেও কিন্তু অদ্ভুত ধরনের একটা বুক ফেয়ার বলতে পারি। ধরো ঋগ্বেদের মধ্যে যেখানে গুরুকুল, সেখানে ছাত্র, যেখানে ছাত্রছাত্রীদের মাস্টারমশাই যারা যারা বেদ পড়াচ্ছেন, বেদ পড়াচ্ছেন যেখানে সেখানে তাদের একটা সূক্ত আছে। সূক্ত মানে অনেকগুলো ঋক মন্ত্রের সমাহার, সেটা 12টা হতে পারে, 13টা হতে পারে, অনেকগুলো মন্ত্রের সমাহার। সেখানে একটা সূক্ত আছে, সেটা হলো ব্যাঙের উপরে সেই সূক্তটা। সেখানে দেখা যাচ্ছে যে বেদ মন্ত্র পড়াচ্ছে, যে টিচার্সদের বলা হচ্ছে, যে টিচার প্রথমে বলছেন, তারপর ছাত্ররা সেই বেদ মন্ত্রগুলো বলছেন, বলছেন ঠিক বৃষ্টি আসার আগে যেরকম ব্যাঙেরা প্রচুর পরিমাণ আওয়াজ করে তার সঙ্গে তুলনা করা হচ্ছে। ওইটা প্রত্যেকটা গুরুকুলই তখন একটা এক্সিবিশনের জায়গা ছিল, বুঝতে পেরেছ? এক একটা তো গুরু তো একজন নন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গুরু রয়েছেন, তারা বেদ শিক্ষা দিচ্ছেন, বেদ পাঠ করাচ্ছেন, তার অর্থ বোঝাচ্ছেন। অন্তত 12 থেকে 14 বছর গুরুকুলে থাকতে হবে, এক একটা গুরুকুলি এক্সিবিশন জায়গা। এবং মন্ত্রগুলো যে পাঠ হচ্ছে, ধরো তুমি লিখে রাখলে পরে মনে থাকে, তোমার এভাবে কিভাবে মনে থাকবে মেমোরাইজ করার যে ব্যাপারটা, তুমি বললে অগ্নি মীরে পুরোহিতম ইয়াজনাস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাম, ঋগ্বেদের প্রথম মন্ত্র, তো সেটা যে মনে রাখা সেটা কিভাবে করছে। বেদের কিন্তু কোন রকম পাঠ ভেদ হয়নি, অন্য অনেক কিছুর পাঠ ভেদ হয়েছে, প্রক্ষেপ হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, কিন্তু বেদের হয়নি। কেন হয়নি? যেহেতু ওরা পাঠটাকে বিশুদ্ধ রাখার জন্য কিভাবে পড়েছে, দ্য ওয়ান সেট অফ স্টুডেন্টস, তারা অগ্নিমীরে পুরোহিতম এরমভাবে মন্ত্রটা পড়ে যাচ্ছে। আর একটা সেট অফ স্টুডেন্টস যেখানে শেষ হচ্ছে যজনস্য ঋত্বিজম হোতারম রত্নধাতম, রত্নধাতমম হোতারম বলে উল্টো দিকে আসছে, সে উল্টো দিকে বসতে পারছে। আর একটা সেট অফ স্টুডেন্টস তারা থার্ড লাইন আগে বলছে, সেকেন্ড লাইন লাস্টে বলছে, ফার্স্ট লাইন মাঝখানে বলছে, এই একটা সেট অফ স্টুডেন্টস। আবার ওই রকম সোয়াপ করে, ওই রকম উল্টো পাল্টা করে আবার আরেকটা সেট অফ স্টুডেন্টস লিখছে। কোনোভাবে এই মন্ত্রটা কিন্তু আর অন্যরকম হওয়ার চান্স থাকবে না। যখন লেখা আরম্ভ হচ্ছে তখন কি হচ্ছে, ধরো আমি বেশি দূর যাব না, অত অনেক অনেক কথা বলার কোনো প্রয়োজন নেই। ধরে যাক নবদ্বীপ, মানে দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নবদ্বীপ ওয়াজ দ্য অক্সফোর্ড অফ বেঙ্গল, সমস্ত লোকে এখানেই পড়তে আসতো, কারণ নব্যন্যায় পড়ানো হতো। নব্যন্যায়ের রঘুনাথ শিরোমণি, তিনি হচ্ছেন দিকপাল। হ্যাঁ, রঘুনাথ শিরোমণি কি হবেন, মোটামুটি চৈতন্যদেবের লোয়ার কন্টেম্পোরারি একটু, এই যা, কিংবা আপার কন্টেম্পোরারিও হতে পারে, কেননা তার যে গুরু ছিলেন বাসুদেব সার্বভৌম, তো
তার সম্বন্ধে বলা হয় যে রঘুনাথ শিরোমণি এত বেশি পরিমাণ পাণ্ডিত্য তার প্রকাশ পেল যে তার গুরু শেষ পর্যন্ত এই জায়গাটা ছেড়ে পুরীতে চলে গেলেন, এরকম একটা ভাবনা কিন্তু আছে। তার মানে এই যে লোকটা রঘুনাথ শিরোমণি, ইনি ন্যায়শাস্ত্রের টিকা টিপ্পণী রচনা করলেন। এখন তার কাছে যারা পড়তে আসছে তারা কোন কোন দেশ থেকে আসছে, অন্তত খুব ভালো রকম প্রমাণ আছে যে সাউথ ইন্ডিয়া থেকে পড়তে আসছে। সাউথ ইন্ডিয়া থেকে পড়তে আসছে সে কি করছে? সে তো এসে ফার্স্টে রঘুনাথ শিরোমণি বইটা যে পড়বে, ওই রঘুনাথ শিরোমণি যে বইটা তিনি লিখেছেন তার যে 10টা কপি হয়েছে সেই কপিগুলো থেকে তিনি কপি করবেন, করতেই হবে তাকে, তিনি সংস্কৃত জানেন কিন্তু তার স্ক্রিপ্ট তো তামিল, সে কি করবে? সংস্কৃতটাই সে তার তামিল স্ক্রিপ্টে লিখে নিল। এরকম করে যে লোকটা নেওয়ারি স্ক্রিপ্টে লিখছে, যে লোকটা কাশ্মীরের সারদা স্ক্রিপ্টে লিখছে, তুমি জেনে রেখো দেবনাগরী ইজ নট দ্য স্ক্রিপ্ট অফ সংস্কৃত, নো, সংস্কৃতের কোনো স্ক্রিপ্ট ছিল না। যেখানে যেখানে লোকালি যে স্ক্রিপ্ট আছে তাতে তারা সংস্কৃতটা লিখেছে, বাংলাতেও হয়েছে, বাংলাতে অনেক বই আছে, অনেকে বলে উনি সংস্কৃত লিখতে পারেন না বাংলায় লিখেন, বাংলায় লিখেন তো কি হয়েছে, তাতে লিখছেন তো সংস্কৃত, কিন্তু দেবনাগরী না জানাটা কোনো অপরাধী নয়, দেবনাগরী তো কোনো আমাদের কোনো স্ক্রিপ্টই নয়। এটা এই যে একটা মাল্টি কালচারাল দেশ, মাল্টি লিঙ্গুয়াল দেশ, সেখানে কতটা তার পরিচয় রয়েছে যে মহাভারতের যে স্ক্রিপ্ট, মহাভারত যখন ক্রিটিক্যালি এডিট করার চেষ্টা করা হচ্ছে তখন বঙ্গদেশের 200 ম্যানুস্ক্রিপ্ট, কাশ্মীরের সারদা স্ক্রিপ্টের 500 ম্যানুস্ক্রিপ্ট, তাও সব পুরোপুরি নয়, কোনোটার বিরাট পর্ব আছে, কোনোটার বনপর্ব আছে, কোনোটার আদি পর্ব আছে, এইরকমভাবে লিখেছে। অত বড় বই সবাই লেখেনি পুরো, কোথাও একটা পুরোটা পাওয়া গেল, কোনটা তোমার নাগরী স্ক্রিপ্ট, কোনটা তামিল, কোনটা তেলেগু, কোনটা মালায়ালম, কোনটা নেপালি, এই সমস্ত স্ক্রিপ্ট যারা পড়তে পারেন সেই লোকগুলো কিন্তু একসঙ্গে বসে সম্পূর্ণ মহাভারতের একটা ক্রিটিক্যাল এডিশন তৈরি করলেন। ওয়াজ ইট নট অ্যান এক্সিবিশন? তা মহাভারতের মধ্যে একটা কথা আছে যে দুজন লোককে গলায় পাথর ডুবিয়ে মেরে ফেলা উচিত, তারা কারা? রাজানন চাবিরোদ্ধার, একজন রাজা, তার কারোর সঙ্গে কোনো বিরোধ নেই, তিনি খুব মিষ্টি লোক, তিনি কোনো রাজ্য জয় করেন না, কোনো ইচ্ছেন, খুব ভালো বসে আছেন, এটা রাজার লক্ষণ নয়, তাকে যুদ্ধ করতে হবে, এ করতে হবে, অন্যদের সঙ্গে করতে হবে, শত্রু দমন করতে হবে, এটা রাজার লক্ষণ। আর ব্রাহ্মণঞ্চ অপ্রবাসীনম, যে ব্রাহ্মণ পড়াশোনা করেছে সে লোক প্রবাসী নয়, এরকম ব্রাহ্মণকে ব্রাহ্মণই বলবে না, তাকে গ্রাম্য, গ্রামজাজি বলা হতো, গ্রামজাজি, তারা গ্রামে বসে বসে যজন যাজন করে পেট চালা, তাদের ঘৃণা করতে লোকে। কিন্তু এই যে ব্রাহ্মণ একটা লোক বাংলা থেকে কাশী গেল, ধরো সে কাশী থেকে বিদ্যা শিখে এনে এখানে তার ম্যানুস্ক্রিপ্টটা দিল, ওয়াজ ইট নট অ্যান এক্সিবিশন? ভারতবর্ষের মতো তো এখনকার, আপনি নিজে অনেকদিন ধরে শিক্ষকতা করেছেন, তো এখনকার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, মানে আমাদের ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে যে বুক এক্সিবিশনটা রয়েছে, তো সেখানে আমাদের ছাত্রছাত্রীরা শুনতে পারবে, তাদের উদ্দেশ্যে এই পড়াশোনা নিয়ে মানে আপনি কি বলতে চান? এই মানে তাদের, তারা যেই সময়টার মধ্যে রয়েছে তাদের পড়াশোনা এবং আমাদের এই যে বই প্রদর্শনীটা হবে সেটা নিয়ে যদি আপনি কিছু বলেন। দেখো, পুস্তক প্রদর্শন বইটা আমি খুব ইম্পর্টেন্ট বলে মনে করি, কেননা একটা বই পড়া আর হচ্ছে এখনকার দিনের যেটা খুব বড় একটা টুল হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে গুগল সার্চ। হ্যাঁ, স্বাভাবিকভাবেই এখন আমার মনে আছে যে আমি একটা আমার কলেজে একটা সময় বললাম যে দেখো তোমরা লেখাপড়াটা যে তোমরা করছো
সেটার একটা প্রমাণ দেওয়ার প্রয়োজন আছে। অন্তত বছরে দুটো পেপার দেখাও যে আমরা আমরা এই পেপারটা তৈরি করছি, বছরে দুটো পেপার দেখো। তো আমি একটা পেপার চেয়ে পাঠালাম, সেটা যাই হোক প্রিন্সিপালকে দিয়ে সেটা প্রবৃত্ত করলাম, সবাই বলে আহা আহা, কিন্তু এই আহাটা কারোরই ভালো লাগে না। তোমার সময়ের মধ্যে একটা পেপার তৈরি করে দাও, যাতে করে আমরা এটা আমাদের জার্নালে প্রকাশ করতে পারি। আমরা একটা জার্নাল তৈরি করছি, তো সেই জার্নাল তৈরি করার জন্য যখন তৈরি হলো, অনেকেই খুব খেটে খেটে উল্লেখা দিলেন, দু একটা লেখা তিন দিনের মাথায় পড়লো, এবং সেটা সায়েন্সের জায়গা থেকে পড়লো। পরে বুঝলাম এটা টোটালি একদম গুগল সার্চ করে কিছু এদিক ওদিক করে পেপারগুলো জমা দেওয়া হচ্ছে। আমরা কিছু বুঝতে পারি না, আমরা তো হিউম্যানিটিজের লোক, কিছু বুঝতে পারি না। কিন্তু তদ্দিনে গোল ঘাড়াটা আমি তো যথেষ্ট রপ্ত করে পেরেছি, উনি যখন রপ্ত করেছেন তার থেকে আমি আগে রপ্ত করেছি। হ্যাঁ, আমার বাড়িতে কম্পিউটার এসেছে 1995-এ, আমার বাড়িতে যখন ডসে শেখা হতো সব কিছু, তো সেই সময় তখন আমিও সব পারতাম না, কিন্তু যেগুলো হয়েছিল যে তার থেকে একটা 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 অ্যাডাপ্টেশন গ্রো করে তো মানুষের মধ্যে, আমার পক্ষে নিশ্চয়ই ওগুলোকে শেখা সম্ভব ছিল না। কিন্তু এবং আই ওয়াজ নট বাউন্ড যে আমাকে একটা প্রোগ্রাম করতে হবে, তাও তো নয়, তাই না? ফলে কিন্তু আমার জায়গাটা কিন্তু গুগল হয়ে দাঁড়ালো। তা আমি যেটা দেখেছি যে তোমার পড়াশোনাটা যদি পরিপূর্ণভাবে না থাকে, তাহলে গুগল ইজ ভেরি ডিসিভিং, গুগল ইজ ডিসিভিং। কারণ গুগলে অনন্ত জিনিস আসতে থাকবে, সেগুলোর থেকে বার করে নিয়ে যে আসলটা দেখা, সেইটার নিশ্চয়ই সেটা খুব মূল্য আছে। তুমি সেখানে ডিপেন্ডেন্ট হতে পারো। এবং এটা ঘটনা যে আমার মনে আছে আমি একটা রেফারেন্স পাওয়ার, আমি তিন দিন গুগল ঘেটেছিলাম, তারপরে সেই রেফারেন্সটা পেয়েছিলাম। এটা অন্য কোনো উপায় আমি পেতাম না গুগল ছাড়া। কিন্তু তোমার এইটা তুমি যে সার্চ করবে, সার্চেরও তো একটা বুদ্ধি লাগবে। তুমি কি সার্চ করছো? গুগল তো দিতেই থাকবে। গুগল ভীষণ রকমের ভালো, এবং সেটা তখনই ভালো যখন তোমার সাবজেক্ট সম্বন্ধে নিজস্ব ধারণা অলরেডি কিছু আছে সেখানে তুমি, এবং সেই পরিপূর্ণ ধারণার থেকেই কিন্তু তুমি তোমার আরো ধারণা পক্ক করতে পারো, মানে আরো ধারণার তুমি পাকিয়ে নিতে পারো। এবং যেটা এমনও হতে পারে যে তুমি স্বপ্নেও যা ভাবেনি সেরকম একটা জিনিস তুমি গুগল থেকে পেয়ে গেলে, কিন্তু তার জন্যে পরিশ্রম আছে এক নম্বর, দ্বিতীয় নম্বর তার জন্যেও তোমার পরিশীলিত পড়াশোনাটা আগে থেকে থাকতে হবে। আদারওয়াইজ শুধু গুগল সার্চ করে যারা বিদ্যা অর্জন করবেন বলে ভেবেছেন তারা পারবেন না। ফলো দ্য বুক এক্সিবিশন, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যে বইপত্র কি আছে সেটা আগে দেখে নেওয়া, হ্যাঁ, এবং সেখান থেকে যদি কেনা সম্ভব হয় কেনা, কিংবা যার সেটা বুক সেই রকম বই দরকার হলে তখন তো কিনতেই হয়। আর এমন বই হতেই পারে যেগুলো কনসাল্ট করলেই চলে, সেগুলো টুকে নেওয়া যে লাইব্রেরি থেকে নেব কিংবা পরে নেব, এইভাবে চিন্তা করতে হবে। সঙ্গে বইয়ের ব্যাপারটা খুব ভালো, তো বুক এক্সিবিশন ইজ ফেয়ার। তুমি তো কোনোভাবেই আর কম্পিউটারের আর্কাইভসে যত বই আছে তা এক্সিবিট করতে পারবে না, সম্ভব হবে না, তাই না? ফলত বইয়ের এক্সিবিশন তো দরকারই আছে, ভীষণভাবেই দরকার আছে। এবং তোমরা যে করছো ব্র্যান্ড ওয়্যার এটা করছে, আমি সাধুবাদ জানাচ্ছি সেখানে। অনেক ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য।